মাল্টিপ্লেক্সার মাল্টিপ্লেক্সার কি এটাকে বলা হয় ডেটা সিলেক্টর খুব সিম্পল জিনিস অনেকগুলো ইনপুট লাইন থাকবে আর একটা আউটপুট সিঙ্গেল আউটপুট লাইন থাকবে মাল্টিপ্লেক্সারের কাজ কি হবে আচ্ছা মাল্টিপ্লেক্সারকে শর্টে বলা হয় মাক্স এমইউএক্স ঠিক আছে তোমাদের শর্টে এমইউএক্স ক্যাপিটালে তোমাদের এটাকে বলতে হবে লিখতে হবে এটার কাজ কি জাস্ট তোমাকে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি এই ডায়াগ্রামটা দেখো এইটা বাদ দিয়ে লেফট রাইট হ্যান্ড সাইডের ডায়াগ্রামটা দেখো এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ 4-to-1 মাল্টিপ্লেক্সার তোমার এখানে চারটি 4-to-1 কেন বলা হচ্ছে তো কারণ তোমার চারটি ইনপুট লাইন আছে X0 X1 X2 X3 আর একটা আউটপুট লাইন রয়েছে Y তোমার কাজ হচ্ছে বা মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে এই এতগুলো ইনপুট থেকে একটাকে চয়েস করে সিলেক্ট করে সেটাকে আউটপুটে পাঠানো ঠিক আছে বুঝতে পারলে এবার এই সিলেকশনটার জন্য আমার দুটো এক্সট্রা লাইন লাগবে এই নিচে দুটো লাইন যেটাকে বলা হয় সিলেক্টর লাইন এই সিলেক্টর লাইনটাই তোমায় কি করবে সিলেক্ট করতে সাহায্য করবে সব থেকে বেস্ট এক্সাম্পল তুমি সার্কিটটা ধরো এমনভাবে ভেতরে তৈরি করা রয়েছে যাতে তুমি X2কে তোমার যদি X0কে তোমাকে পার করতে হয় তুমি একদম এসওপি ফর্মে তুমি যদি চাও X0টা তোমার আউটপুট হোক Y=2 যদি X0 করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে S1কে 0 নিতে হবে আর S0কেও 0 নিতে হবে ঠিক আছে যদি তুমি এইটা পাও তুমি যদি S1 0 নাও আর S0কেও 0 নাও তাহলে তোমার কি হবে X0টা Y এর মধ্যে দিয়ে যাবে আর যদি তুমি Y এর মধ্যে তুমি X1কে ঢোকাতে চাও Y এর মধ্যে তুমি যদি X1টাকে মানে সেকেন্ড আউট ইনপুটটাকে ঢোকাতে চাও তাহলে তোমাকে সিলেক্টর লাইন দিতে হবে ধরো S1টাকে 0ই রাখো আর S0টাকে 1 করো ঠিক আছে বুঝতে পারলে তো এইটা যদি তুমি ট্রুথ টেবিল আঁকো এইটা হয়ে গেল ট্রুথ টেবিল যখন S0 0 S1 0 তখন তোমার Y-তে X0টা যাবে যখন S1 0 S0 1 তখন Y-তে X1টা যাবে S1 যখন 1 S0 0 তখন Y-তে X2টা যাবে আর S1 1 S1 S0 1 তখন X3টা যাবে এইটার তো মানে বাইনারি অনেকটা তাই হচ্ছে দেখে প্রায় বাইনারি রিয়ের মতোই লাগবে এবার এই টেবিলটা থেকে এক্সপ্রেশনটা তুমি Y এর এক্সপ্রেশন বানাতে পারছো এইভাবে চলো এইটা হচ্ছে Y এর এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট কী করছো বলো তো তুমি এইগুলোর মিনটার্ম বার করছো আর তার সাথে তুমি X0 X1কে গুণ করছো মিনটার্মসগুলো বার করে তুমি X0 X1কে গুণ করছো এটাই হচ্ছে আমার এক্সপ্রেশনটা মনে থাকবে তো প্রথমটার মিনটার্ম কী প্রথমটার মিনটার্ম হচ্ছে S1 প্রাইম S0 প্রাইম এটার সাথে তুমি কি করছো X0কে গুণ করে দিচ্ছ সেকেন্ডের মিনটার্মটা কি হবে S1 প্রাইম S0 তার সাথে তোমার X1 গুণ হবে এই সবগুলোকে দেখো তাই করেছে অ্যাড করে দিয়েছে তুমি খেয়াল করে দেখো এবার ধরো তুমি ধরো তুমি চাইছো Y এর মধ্যে তোমার X2টা যাক X2তে কী আছে X2-র জন্য তোমাকে S1কে কী দিতে হবে S1কে তোমায় 1 দিতে হবে আর S0-তে তোমায় 0 দিতে হবে তাহলে তোমার এইভাবে তুমি সিলেক্টর লাইনে পাওয়ার দিয়েছ তুমি তাহলে এখানেই তুমি দেখতে পারো S1 যেহেতু আমার 1 এই পার্টটা 0 হয়ে যাবে এই পার্টটা 0 হয়ে যাবে আর এই পার্টটা থেকে যাবে কিন্তু আবার S0 0 আছে বলে এই পার্টটাও তোমার 0 হয়ে যাবে তাহলে পড়ে থাকছে শুধু এই টার্মটাতে পড়ে থাকছে যেহেতু এটা সবগুলো অর হচ্ছে তুমি কি বেরিয়ে তুমি ফাইনালি কি পাচ্ছ X2টাই পাচ্ছ তুমি ফাইনালি কি পাচ্ছ X2টা পাচ্ছ সিমিলারলি তুমি অন্যগুলোকেও চেক করে দেখতে পারো বুঝতে পারলে তো এইভাবে তুমি অন্যগুলোকেও চেক করে দেখতে পারো তুমি দেখবে তোমার S1 আর S0-র কম্বিনেশনের মতো করে তুমি এই আউটপুটগুলো পাবে যদি একইভাবে তুমি চাইলে 2-to-1 মাল্টিপ্লেক্সারও বানাতে পারো এটা হচ্ছে 2-to-1 মাল্টিপ্লেক্সার মানে দুখানাই আউটপুট আছে ইনপুট আছে X0 আর X1 আর একটা আউটপুট লাইন
এবার তাহলে এটার একটাই খেয়াল করো সিলেক্টর লাইন হচ্ছে এস জিরো, একটাই সিলেক্টর লাইন। যদি তোমার এস জিরো জিরো হয় তাহলে তোমার এক্স জিরো যাবে, আর যদি তোমার এস জিরো ওয়ান হয়, এস জিরো যদি ওয়ান হয় তাহলে তোমার এক্স ওয়ান যাবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, তোমার সিলেক্টর লাইনস কিন্তু তোমার ইনপুট লাইন্সের উপর নির্ভর করছে, বা উল্টো বলতে পারি, হ্যাঁ তাই, সিলেক্টর লাইন্স তোমার যতগুলো ইনপুট আছে সেই হিসাবে তোমাকে কিন্তু, যতগুলো ইনপুট আছে সেই হিসাবে কিন্তু তোমাকে আউটপুট দিতে হবে, সিলেক্টর লাইন বসাতে হবে। তো তার ফর্মুলা হচ্ছে এইটা, এইটা হচ্ছে তার ফর্মুলা, মাল্টিপ্লেক্সারের মধ্যে নাম্বার অফ ইনপুট লাইন্স ইকুয়ালস টু 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 দি পাওয়ার এন, এন হচ্ছে নাম্বার অফ সিলেক্টর লাইন্স, নাম্বার অফ ইনপুট লাইন্স ইকুয়ালস টু 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 দি পাওয়ার এন, এন হচ্ছে নাম্বার অফ সিলেক্টর লাইন্স। যেমন খেয়াল করো এখানে কটা আছে, দুটো সিলেক্টর লাইন আছে, তাহলে কটা ইনপুট হবে, টু টু দি পাওয়ার টু, দ্যাট ইজ ফোর, দেখো চারটে ইনপুট আছে, ঠিক কি না? সিমিলারলি এটা দেখো কটা সিলেক্টর লাইন আছে, ওয়ান, তাহলে কটা ইনপুট হবে, টু টু দি পাওয়ার ওয়ান, দ্যাট ইজ টু। তাহলে তোমাকে যদি একইভাবে সিক্সটিন টু টু লাইন বানাতে হয়, সিক্সটিন রেস টু টু মাল্টিপ্লেক্সার বানাতে হয়, তাহলে এখানে ষোলোখানা আউটপুট হবে, ষোলোটা আউটপুট হবে, কখানায় সিলেক্টর লাইন হবে, টু টু দি পাওয়ার ফোর, চারটে, সরি ইনপুট হবে ষোলোখানা, আর তোমার কিন্তু একটাই আউটপুট হবে, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। তো খেয়াল করে দেখো তোমার মাল্টিপ্লেক্সারে আইদার দুখানা ইনপুট, দুখানা ইনপুট থাকবে, বা চারটে ইনপুট থাকবে, বা ষোলোটা ইনপুট থাকবে, আটখানা, সরি সরি ভুল বললাম, হ্যাঁ আটখানা যদি থাকে তাহলে আটখানা থাকবে, তিনখানা সিলেক্টর লাইন হবে, মানে টু টু দি পাওয়ারের ফর্মে থাকবে, বুঝতে পারছো? তো এর বাইরে কিন্তু হবে না, আশা করছি এই জায়গাটায় বুঝতে কারোর অসুবিধা হয়নি। তো এইটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের সুবিধা হচ্ছে তুমি অনেকগুলো, এই মাল্টিপ্লেক্সার দিয়ে তুমি অনেকগুলো, মানে কি বলবো, অনেকগুলো ধরো লজিক্যাল ডিভাইসকে তুমি জয়েন করতে পারো। ধরো তুমি এমন একটা সিস্টেম তৈরি করলে যে যখন তোমার একটা কেসে সেটা অ্যান্ড গেটের মতো কাজ করবে, একটা কেসে সেটা অর গেটের মতো কাজ করবে, একটা কেসে সেটা নর গেটের মতো কাজ করবে। তো কী করলে অ্যান্ড গেট অর গেট নট গেটকে তুমি বানিয়ে সেটাকে তুমি মাল্টিপ্লেক্সার দিয়ে জুড়ে দাও, এবার সিলেক্টর লাইন অনুযায়ী সেই ডিভাইসটা একবার অ্যান্ড গেটের মতো কাজ করবে, একবার অর গেটের মতো কাজ করবে, একবার নট গেটের মতো কাজ করবে, বুঝতে পারলে? তো অনেকগুলোকে কম্বাইন করতে পারছো মাল্টিপ্লেক্সারে, এরকম সিস্টেম তুমি তৈরি করতে পারবে ইউজিং মাল্টিপ্লেক্সার। তাহলে এই মাল্টিপ্লেক্সারের সাথে মুভি দেখতে যাওয়া মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার না, নামের শুধু ইয়ে রয়েছে, মাল্টিপ্লেক্সারটাকে আর মাল্টিপ্লেক্সার বলে না, ওটাকে মাল্টিপ্লেক্স বলে। আসলে মাল্টিপ্লেক্স কথাটার অর্থ হচ্ছে আই থিঙ্ক একই টাইমে অনেকগুলো হচ্ছে, এরকম কিছু একটা ওয়ার্ড ছিল, আমি ভুলে গেলাম, মেনি ইনটু ওয়ান না এরকম কি, যেহেতু মাল্টিপ্লেক্স বলে যেহেতু অনেকগুলো একসাথে অনেকগুলো স্ক্রিনে মুভি চলে আর কি, মানে তুমি চাইলে তুমি মানে যে কোনো ইয়ে দেখতে পারো আর কি, অনেকগুলো হল রয়েছে একসাথে, মুভি থিয়েটার, সেই আর কি। আচ্ছা এইটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সের, মাল্টিপ্লেক্সারের ফোর এস টু, ফোর এস টু ওয়ান মাল্টিপ্লেক্সারের তোমার সার্কিট ডায়াগ্রাম। দেখো তোমাকে এক্স টুটাকে পাওয়ার জন্য তোমাকে কী করতে হতো, এস জিরোতে কত দিতে, এস জিরোতে কত দিতে হতো, জিরো, আর এস ওয়ানে কত দিতে হতো, ওয়ান দিতে হতো কি না? তুমি খেয়াল করে দেখো যখন তুমি এস ওয়ানে তুমি ওয়ান দিচ্ছ আর এস জিরোতে তুমি জিরো দিচ্ছ, তখন তোমার একমাত্র এই গেটটা কাজ করবে, কারণ এই গেটটা দেখো এস ওয়ানের সাথে কানেক্ট করা, এস ওয়ানের সাথে কানেক্ট হয়েছে, এস ওয়ান ইকুয়ালস টু ওয়ানের সাথে কানেক্ট হয়েছে, আর এস জিরোর নটের সাথে কানেক্ট হয়েছে, এস জিরোর দেখো নটের সাথে কানেক্ট হয়েছে, তাহলে এস ওয়ানের জন্য তুমি এখানে একটা ওয়ান পাচ্ছে, এস ওয়ানের জন্য এই গেটটা একটা ওয়ান পাচ্ছে, আর এস জিরোর জন্য কী পাচ্ছে, এস জিরোর নটের জন্য, এস জিরোর নটের, এস জিরো মানে কি ওয়ান আর আবার ওয়ান, তাহলে দুটো ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান ওয়ান অ্যান্ড গেট করলে কি ওয়ান দেবে, আর তার সাথে এক্স টুর ভ্যালুটা ঢুকে গেল। খেয়াল করে দেখো বাকি এই মোমেন্টে বাকি সবগুলো জিরো হবে, কেন জিরো হবে, প্রথমটা দেখো এটা আমার এস ওয়ানের নটের সাথে কানেক্টেড, দেখতে পাচ্ছ এস ওয়ানের নটের সাথে কানেক্টেড, এস ওয়ান কত, ওয়ান, এস ওয়ানের নট জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল,
একটা জিরো এন্ড গেট, তো একটা জিরো হওয়া মানেই তোমার জিরো হয়ে যাচ্ছে। সিমিলারলি জি টুটাকে দেখো, জি টুটা আবার এস টু এর সাথে কানেক্টেড, এস টু এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড, এস টু কত জিরো, তাহলে জি টুটাও জিরো হয়ে গেল। একমাত্র জি থ্রি যেটা সেটাই আমার এক্স থ্রি হচ্ছে, আর জি ফোরটা খেয়াল করো, জি ফোরটাও আমার ডাইরেক্টলি এস টু এর সাথে কানেক্টেড, এস জিরো সরি এস জিরোর সাথে কানেক্টেড, এস জিরো কত জিরো, তার মানে জি ফোরটাও জিরো হয়ে গেল। তার মানে বোঝাই যাচ্ছে যে যখন তুমি এই কম্বিনেশানটা অ্যাপ্লাই করছো তোমার কি পাচ্ছ, এক্স এক্স টু, আমি এক্স থ্রি লিখলাম দেখলে, এখানটায় এক্স টু হবে, সরি এক্স টু, এক্স টুটা পাচ্ছ। আর সবগুলো কি হবে, সবগুলো অ্যাড হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, অড হচ্ছে, সবগুলো অড হচ্ছে, তাহলে তোমার আউটপুট কী পাচ্ছ তুমি, ওয়াই ইকুয়ালস টু এক্স টু, এক্স টু, বুঝতে পারলে? তো একইভাবে তুমি কম্বিনেশান চেঞ্জ করো, তুমি দেখবে অন্যটা পাচ্ছ। তো ওই যে এক্সপ্রেশানটা আমরা পেলাম না, আমরা যে এই এক্সপ্রেশানটা পেয়েছি, ওপরের এক্সপ্রেশানটা কোথায় গেল, এই যে এই এক্সপ্রেশানটা আমরা পেলাম না, এই এক্সপ্রেশানটা ইউজ করেই কিন্তু আমার এই সার্কিটটা তৈরি করা, বুঝতে পারছো? থ্রি ইনপুট অ্যান্ড হয়েছে এখানটায়, এটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার, ফোর রেস টু ওয়ান মাল্টিপ্লেক্সার। একইভাবে তোমাকে যদি টু রেস টু ওয়ান মাল্টিপ্লেক্সার বানাতে বলে, নিশ্চয়ই বানাতে পারবে, ওটা আরও ছোটো হবে। যদি এইট রেস টু ওয়ান মাল্টিপ্লেক্সার বানাতে বলে, সেটাও তোমরা বানাতে পারবে, ঠিক আছে? এবার চলে যাচ্ছি নেক্সট পার্ট, ডি মাল্টিপ্লেক্সার, যেটাকে ডি মাক্স বলা হয়। এইটাকে বলা হয় ডেটা ডিস্ট্রিবিউটার, কারণ কি, এটা জাস্ট মাল্টিপ্লেক্সারের উল্টো, এখানে একটাই আউটপুট ইনপুট লাইন থাকবে আর অনেকগুলো আউটপুট লাইন থাকবে। তো আগেরটা কি করছিল, আগেরটা করছিল তোমার অনেকগুলো ইনপুট আছে, একটাকে সিলেক্ট করে সেটাকে আউটপুট একটা আউটপুটে পাঠাচ্ছিল। এখানটায় কি আছে, একটাই ইনপুট আছে, সেই ইনপুটটাকে অনেকগুলো আউটপুটের মধ্যে যে কোনো একটা আউটপুটে পাঠাবে। তার মানে এটা কি করছে, ডিস্ট্রিবিউট করছে ডেটাটাকে, বুঝতে পারছো? তো একটা ইনপুট আছে, সেটাকে অনেকগুলো আউটপুট লাইনের মধ্যে থেকে যে কোনো একটা আউটপুট লাইনে পাঠাবে। সেম রুল আছে এটার ক্ষেত্রে, নাম্বার অফ আউটপুট লাইন আমার সিলেক্টর লাইন্সের ওপর নির্ভর করবে, সেম ফর্মুলা টু টু দি পাওয়ার এন। তাহলে সেইভাবে তুমি যদি ওয়ান, এবার এটাকে ওয়ান টু ফোর উল্টো হয়ে যাবে, আগেরটায় ফোর টু ওয়ান ছিল মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে, এখানে ওয়ান টু ফোর হয়ে যাবে, ওয়ান টু ফোর ডি মাল্টিপ্লেক্সারের। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ইনপুট একটাই আছে এক্স, আউটপুটটা দেখো ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, আর সেম রুল সিলেক্টর লাইন দুখানা আছে এস জিরো আর এস ওয়ান। তাহলে কাজ করবে ঠিক একই রকমভাবে, কাজ করবে ঠিক একই রকমভাবে। তোমার সিলেক্টর লাইনের ভ্যালু অনুযায়ী তোমার আউটপুট, এটার এটার ট্রুথ টেবিলও কিন্তু হিসাব মতো দেখতে গেলে একদম মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলের মতোই হবে, শুধু তোমার এক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার ওয়াই জিরো ইকুয়ালস টু, তুমি এইভাবে লিখতে পারো, ওয়াই জিরো ইকুয়ালস টু এস প্রাইম এস ওয়ান এস জিরো প্রাইম এক্স প্লাস, এটা হচ্ছে এরমভাবে জিনিসটা যাবে, আউটপুটগুলো আলাদা হবে। ওয়াই ওয়ান ইকুয়ালস টু আই ওয়ানটা কি হবে একটু ভেবে বলো তো, এরমভাবে হতে থাকবে, বুঝতে পারলে? মানে আগে কি হচ্ছিল, আগে সবগুলোকে তুমি অ্যান্ড করছিলে, তো অ্যান্ড না সবগুলোকে অর করছিলে, যতগুলো আউটপুট হচ্ছিল, কারণ একটাই আউটপুট লাইন, এখানে তো আলাদা আলাদা আউটপুট লাইন, তাই সবগুলো আলাদা হবে। এই দেখো এই হচ্ছে সার্কিটটা, সব আউটপুটগুলো আলাদা, দেখো একটাই লাইন আছে ইনপুটে এক্স এক্স, আর বাকি সার্কিটটা সেম আছে। তোমার মাল্টিপ্লেক্সারে কী হচ্ছিলো, এইগুলোকে তুমি একটা অরের মধ্যে দিয়ে পাস করাচ্ছিলে, এইগুলোকে একটা অরের মধ্যে দিয়ে পাস করাচ্ছিলে, এক্ষেত্রে সেই অরের কেসটা নেই, মাল্টিপ্লেক্সারে একটা অরের মধ্যে দিয়ে পাস করাচ্ছিলে, এক্ষেত্রে অরের নেই, এখানে সব আউটপুটগুলো ইন্ডিভিজুয়াল। আর কি ওখানটায় তোমার অনেকগুলো ইনপুট লাইন ছিল, এখানে একটাই ইনপুট লাইন আছে এক্স, বাকি কাজ কিন্তু একদম সেম, বুঝতে পারছো? খুব কঠিন কি এটা? লাস্ট দুটো এনকোডার আর ডিকোডার,
এনকোডারের কাজ কি? সিম্পল কথায় আমি বলতে গেলে তোমাকে একটা কিছু দেওয়া রয়েছে, সেটাকে তোমার বাইনারিতে কনভার্ট করবে। কোনো একটা ভ্যালু আছে, কি থাকতে পারে, একটা নিউমারাল থাকতে পারে, অ্যালফাবেট থাকতে পারে, কোনো স্পেশাল ক্যারেক্টার প্লাস মাইনাস ইনটু, যেগুলো তোমার কিবোর্ডে পড়ে আছে দেখবে, প্লাস মাইনাস কমা এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, স্টার হ্যাস্ট্রিক হ্যাশট্যাগ এইগুলো, অ্যালফাবেট ABCD, নিউমারালস হচ্ছে 1 0 3 5 এইগুলো, এইগুলোকে কী করতে পারবে, তাদের ইউনিক বাইনারি কোডের মধ্যে কনভার্ট করবে। যেমন সব থেকে কমন এক্সাম্পল অফ অ্যান এনকোডার ইজ ডেসিমাল টু বাইনারি BCD, BCD মিনস বাইনারি টু কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল মানে হচ্ছে এই যে তুমি 1 তুমি কী লিখছো, 01 লিখছো, 0001, 3 কত লিখছো, 0011, 4 কত লিখছো, 0110100, মনে পড়ছে? এইগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার ডেসিমাল আর এইগুলো হচ্ছে আমার বাইনারি কোডের ডেসিমাল, বা যেটাকে আমরা এতদিন বাইনারি বলছিলাম, কিন্তু যেহেতু এইগুলো আমার এই ডেসিমালেরই ভ্যালু, তাই জন্য এটাকে আমরা বলবো এখন থেকে বাইনারি কোডের ডেসিমাল, BCD, ঠিক আছে? তো এটা হিসাব মতো কী করছে, ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করছে, ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করছে, যদি শর্টে কথাটা বলি। আচ্ছা, এই ডাকটা কিন্তু নেই, এটা আমি ভুল করে দিয়ে ফেলেছি, এই ডাকটা নেই কিছু এখানটায়। এনকোডারে দেখো একই কে, আচ্ছা এনকোডারের একটা ব্যাপার আছে, ধরো এটা এটা স্পেশাল এনকোডার, আমরা এটা করছি হচ্ছে ডেসিমাল টু বাইনারি BCD এনকোডার। এইখানে দেখো যে ইনপুটগুলো রয়েছে, ইনপুটগুলো প্রত্যেকটা লাইন একটা করে ডেসিমাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, XGX, এখানে আরেকটা তোমরা ঢোকাতে পারতে, X0 ঢোকাতে পারতে, X0 নিয়ে এখানে X0 রিপ্রেজেন্ট করবে কাকে, 0000 বা বাইনারি সংখ্যা 0 X0 রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? X1 বাইনারি সংখ্যা, সরি নট বাইনারি, ডেসিমাল সংখ্যা 0 রিপ্রেজেন্ট করছে, X1 ডেসিমাল সংখ্যা 1 রিপ্রেজেন্ট করছে, X2 ডেসিমাল সংখ্যা 2 রিপ্রেজেন্ট করছে, X3 ডেসিমাল সংখ্যা 3 রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো এই মেশিনটাকে তোমাকে আমি বললাম যে চারের বাইনারি বা BCD বার করো, তো চার তোমাকে তুমি কী করে চারটা লিখবে, তুমি চার কী করে দেবে, চার সংখ্যাটা ডেসিমাল সংখ্যা চার কী করে দেবে কম্পিউটারে, এই যে এখানটায় এতগুলো লাইন বেরিয়ে আছে, তো তুমি দেখবে চারের লাইন কোনটা, চারের লাইন হচ্ছে X4 চারের লাইন, তাই তো? X4 তুমি 1 মানে হাই করে দাও, বাকি সবগুলোকে 0 করে দাও, X4 1 করো, বাকি সবগুলোকে 0 করে দাও, তার মানে তুমি কি করছো, তুমি 4 দিয়েছো, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে তুমি যে সংখ্যাটা দিতে চাও, তোমাকে যদি আমি বললাম যে 9 নাম্বার সংখ্যাটা দাও, বাইনারি 9 দাও, ডেসিমাল 9 দাও, তাহলে X9 এর লাইনটাকে 1 করে দাও, বাকি সবগুলোকে 0 করে দাও, তোমার 9 হয়ে গেল। তাহলে সেই অবস্থায় এটা হচ্ছে তার ট্রুথ টেবিল, এটা হচ্ছে তার ট্রুথ টেবিল। আচ্ছা, এখানটায় একটু ভুল আছে, এরা এক কাজ করেছে অ্যাকচুয়ালি, X1 এরা 0 হিসাবে ধরেছে, X1 0, X2 1, X3 না 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 তাই করেছে, সরি যেটা ঠিক বললাম তাই করেছে, 0 ধরেনি, এখানে X1 1ই ধরেছে, কারণ এই 1 এখানে আছে, X1 1 ধরেছে, X2 2 ধরেছে, X3 3 ধরেছে, একই কেস আছে, সরি। দেখো যখন 1 দিতে হয়েছে তখন কী করেছে, দেখো সবগুলোকে 0 রেখেছে, X1 1 করে দিয়েছে, যখন 4 দিতে হবে, যখন ডেসিমাল সংখ্যা 4 দিতে হবে, তখন দেখো X4 1 রেখেছে, বাকি সবগুলোকে 0 করে দিয়েছে, বাকি সবগুলোকে 0 করে দিয়েছে। আর চারের বাইনারি কি, চারের বাইনারি হচ্ছে 0100, এটা হচ্ছে চারের বাইনারি, দেখো বাইনারি, তাহলে আউটপুটটা আমি এরম পেয়েছি, Y0 0, Y1 0, Y2 1, Y3 0, মানে এইভাবে করা রয়েছে, এটা হচ্ছে LSB লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট, আর Y3 হচ্ছে MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট। দেখো ওয়ানের ভ্যালুটা দেখো, যখন তুমি 1 ডেসিমাল দিলে, মানে X1 1 করেছো,
যখন তুমি ওয়ান ডেসিমাল দিচ্ছ, এক্স ওয়ানটাকে ওয়ান করেছো, তখন তোমার আউটপুট কী বেরোচ্ছে? 0001, এটা বাইনারি সংখ্যা ফর ওয়ান, ঠিক কি না? যখন তুমি এক্স টুটাকে তুমি ওয়ান করেছো, বাকি সবকে জিরো করে দিয়েছো, মানে হচ্ছে তুমি দুই নম্বর ডেসিমাল চাইছো, তাহলে দেখো তার ডেসিমাল তুমি এটা আউটপুট পাবে। যখন তুমি এক্স থ্রিটাকে ওয়ান করছো, তখন তুমি এইটাকে আউটপুট পাচ্ছ। তো যদি তোমরা ভাবো এই, এবার তোমাকে যদি এটাকে দেখে তোমাকে এর ভ্যালুগুলো, এই যে ওয়াই ওয়ান ওয়াই টু আউটপুটগুলোর যদি তোমাকে এক্সপ্রেশন বার করতে হয়, কী করে বার করবে, কী করে বার করবে আউটপুটের এক্সপ্রেশন? তুমি ধরো তুমি ওয়াই জিরোর আউটপুটটার এক্সপ্রেশন বার করতে চাইছো, ওয়াই জিরোর কথার কথা বলছি, এটা মাথায় রাখবে। যদি তোমাকে এটা আসে তাহলে তুমি এইভাবে জিনিসটা বার করে নিতে পারবে, ফর্মুলা মনে রাখার দরকার নেই। ওয়াই জিরোটা কী করে বার করবে, ওয়াই জিরোর এক্সপ্রেশন কী করে বার করবে, দেখো কার কার জন্য ওয়াই জিরো ওয়ান আছে। এইটার জন্য ওয়ান আছে ওয়াই জিরো। এবার এর জন্য তুমি যদি এই পার্টটার মিন টার্ম বার করো, মিন টার্ম, হ্যাঁ তোমার শুধু একটাই আছে সব। হ্যাঁ, তো তোমার শুধু তুমি এক কাজ করো, মিন টার্ম বার করার দরকার নেই, তুমি শুধু যেটা ওয়ান আছে সেটাকেই নাও, এক্স ওয়ান নাও। এটা অ্যাকচুয়ালি এক্স ওয়ান নাও, পরে ওয়াই জিরো কোথায় আছে? এখানে ওয়ান আছে, ওয়াই জিরোতে ওয়ান আছে, এটার জন্য তোমার কে ওয়ান আছে, এক্স থ্রিটা ওয়ান আছে প্লাস এক্স থ্রি, এটাকে তোমার মিন টার্মস বার করার দরকার নেই, এটা এই প্রসেসটা ইজি প্রসেস, এক্স থ্রিটাকে অ্যাড করে দিলে। তারপরে আবার কিসে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই জিরো ওয়ান আছে, তোমার এক্স ফাইভের জন্য ওয়ান আছে প্লাস এক্স ফাইভ, এটা একদম সিম্পলে হচ্ছে কিন্তু, বুঝতে পারছো তো? তারপরে আবার কিসের জন্য ওয়ান আছে, এক্স সেভেন, আর লাস্টে ওয়ান আছে এক্স নাইন, তাহলে একটা এক্স সেভেন প্লাস এক্স নাইন, এটা তোমার ওয়াই জিরোর ফর্মুলা বেরিয়ে গেল। তোমাকে যদি একইভাবে ওয়াই থ্রি এর ফর্মুলা বার করতে বলে, ওয়াই থ্রি এর ফর্মুলা বার করতে বলে, দেখো ওয়াই থ্রি কার কার জন্য ওয়ান আছে, দুটো ভ্যালুর জন্যই ওয়ান আছে, একটা হচ্ছে ফর আমার এটা কত, এক্স এইট আর এক্স নাইন, ওয়াই থ্রিটা দেখো দুটোর জন্য ওয়ান আছে, এক্স থ্রির জন্য আর এক্স নাইনের জন্য, তাহলে ওয়াই থ্রি এর ভ্যালু হয়ে যাবে অবভিয়াস, সরি এক্স এইট আর এক্স নাইন, সরি এক্স এইট প্লাস এক্স নাইন, তাহলে এইভাবে তুমি দেখে দেখে তুমি বসাতে পারবে, এইভাবে দেখে দেখে বসাতে পারবে। এই দেখো ওয়াই জিরো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আউটপুটের হয়ে গেল, ছবি হয়ে গেল, এইটাই আমার এই ফোর বিট নাম্বার দিচ্ছে, ফোর বিট বাইনারি নাম্বার, বিসিডি নাম্বার অফ দ্য গিভেন ডেসিমাল নাম্বার। আর এই হচ্ছে আমার জাস্ট দেখো অর গেট, কথার কথা তুমি এই ওয়াই থ্রিটাকে চেক করো, এক্স এইট আর এক্স নাইনকে তুমি কী করেছো, অর করেছো, মানে ওয়াই থ্রি ইজ ইকুয়াল টু এক্স এইট প্লাস এক্স নাইন, সরি এক্স নাইন হবে, ঠিক কি না? এক্স জিরো ওয়াই জিরোটাকে দেখো, তুমি এক্স নাইন নিয়েছো, এক্স সেভেন নিয়েছো, এটা হচ্ছে এক্স ফাইভ নিয়েছো, এক্স থ্রি নিয়েছো, এক্স ওয়ান নিয়েছো, মানে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফাইভ প্লাস এক্স সেভেন প্লাস এক্স নাইন, এটা তুমি ওয়াই জিরো পাচ্ছ। তো এইটা হচ্ছে আমার সার্কিট, জাস্ট ইয়েটা দেখে, কিছুই না, সিম্পল সার্কিট একদম, জাস্ট অর দিয়ে সার্কিটটা বানানো। এই সার্কিটটাই তোমরা করো, অনেক তোমরা যদি অন্য কোনো বই থাকে একটা খুব বাজে সার্কিট দেওয়া আছে ডায়োড দিয়ে, ওটা করো না, এই সার্কিটটা সব থেকে ইজি, এটা করাই ভালো। এটা হচ্ছে আমার ডেসিমাল টু বিসিডি এনকোডার, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এনকোডার যদি আমার ডেসিমাল থেকে বিসিডিতে কনভার্ট করে, তাহলে ডিকোডার কি করবে? বিসিডি থেকে ডেসিমাল, অবভিয়াসলি বিসিডি থেকে ডেসিমাল কনভার্ট করবে। তো ডিকোডারের কাজ হচ্ছে ইনভার্স অফ এনকোডার, এখানে আমার কী হচ্ছে, আচ্ছা এখানটায় আমার চারটে ইনপুট থাকছে আর আউটপুট অনেকগুলো লাইন থাকছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, ধরো তুমি এই এই ভ্যালুটাকে ইনপুটটাকে এরাম দিয়েছ, এক্স থ্রি এক্স টু এক্স ওয়ান এক্স জিরো,
এইটাকে তুমি ধরো এইভাবে দিয়েছো, ধরো জিরো ওয়ান জিরো জিরো, এটা কার ভ্যালু বলো তো? জিরো ওয়ান জিরো জিরো এটা ডেসিমলে কার ভ্যালু? চারের ভ্যালু। তোমার এই যে ওয়াই ফোর যে লাইনটা থাকবে, ওয়াই ফোর লাইনটায় তুমি ওয়ান পাবে, বাকি সবগুলোতে জিরো পাবে। বুঝতে পারলে? ঠিক অপোজিট কাজ হচ্ছে। তার মানে তুমি যদি ওয়াই ফোর এর সাথে তুমি একটা বাল্ব লাগিয়ে রাখো, প্রত্যেক এই প্রত্যেক আউটপুটের সাথে একটা করে বাল্ব লাগিয়ে রাখো, আর বাল্বের গায়ে তুমি নাম্বারগুলো লিখে রাখো, তুমি এখানটায় যে ইনপুট দেবে সেই অনুযায়ী একটা পার্টিকুলার বাল্ব জ্বলবে, আর ওইটাই ডেসিমাল নাম্বারটা। অবভিয়াসলি, বুঝতে পারলে তো? এইভাবে তুমি রিয়েলাইজ করছো। বুঝতে পারলে তো কেসটা? এইটা হচ্ছে আমার ডিকোডারের কাজ। ডিকোডারের ক্ষেত্রে জাস্ট কি করেছি বলো তো, আগের যে আমার ইনপুট আউটপুটের টেবিল ছিল না, সেটাকে উল্টে দিয়েছি, একদম জাস্ট সেই। আর এইটা হচ্ছে আমার, এখানে আমার কি হয়ে যাবে, অ্যান্ড গেট হয়ে যাবে ডিকোডারে। আগেরটা অর ছিল, এখানটায় আমার, এখানটায় কি হচ্ছে বলো তো? কিছুই না, তোমার প্রত্যেকগুলোর মিন টার্ম বার করছো। মানে ওয়াই ওয়াই ওয়ানের জন্য তোমার হবে এক্স থ্রি প্রাইম, এক্স টু প্রাইম, এক্স ওয়ান প্রাইম, এক্স জিরো, মিন টার্ম হচ্ছে। বুঝতে পারলে? ওয়াই ওয়ানটা কি হবে, ওয়াই ওয়ানটা হয়ে যাবে তোমার এক্স থ্রি প্রাইম, এক্স টু প্রাইম, এক্স ওয়ান প্রাইম, এক্স জিরো। তাহলে বলো তো আমাকে ওয়াই টু কি হবে, ওয়াই টুটা কেউ বলো? এক্স থ্রি প্রাইম, এক্স থ্রি প্রাইম, এক্স টু প্রাইম, এক্স টু প্রাইম, এক্স ওয়ান, এক্স জিরো প্রাইম। একদম, এক্স ওয়ান, এক্স জিরো। এইভাবে তোমাকে জাস্ট বানিয়ে নিতে হবে। দেখো এবার ওয়াই জিরোটাকে চেক করো, দেখো এক্স থ্রি নট গেটের সাথে গেছে, মানে এক্স থ্রি প্রাইম, এক্স টু এর নটের সাথে গেছে, এক্স টু প্রাইম, এক্স ওয়ান এর নটের সাথে গেছে, এক্স ওয়ান প্রাইম, ও সরি এটা ওয়াই জিরো, ওয়াই জিরো মানে তোমার জিরো, ওয়াই ওয়ানটাকে দেখো, এটা আমি কি ওয়াই, এটা ওয়াই জিরো, ওয়াই ওয়ানটাকে দেখো, আর অবভিয়াসলি ওয়াই জিরোটা আমার এক্স ওয়ান এক্স জিরো প্রাইমের সাথেই যাবে। আর এইটা হচ্ছে, এটা দেখো ওয়াই ওয়ানটা দেখো এক্স থ্রি নটের সাথে গেছে, এক্স টু এর নটের সাথে গেছে, এক্স ওয়ানের নটের সাথে গেছে, কিন্তু এক্স জিরোর ওয়ানের সাথে গেছে, মানে এই ফর্মুলাটা লেগে যাচ্ছে। বুঝতে পারলে তো? সিমিলারলি ওয়াই টু দেখো এক্স ওয়ানের বাকি সবার নটের সাথে যাবে, শুধু এক্স ওয়ানের সাথে যাবে, এক্স ওয়ানের সাথে দেখো, এই দেখো এক্স ওয়ানের সাথে গেছে, বাকি সবগুলো নটের সাথে গেছে। এটা হচ্ছে আমার ডিকোডার। খুব একটা কঠিন নয় আশা করি, বোঝা গেছে? আচ্ছা, ডিকোডারের একটা কেস আছে, সেটা বলে দিই উপরে। ডিকোডারে তোমার এন বিটখানা, ধরো তুমি ওয়ার্ড নিয়ে কাজ করছো, যেমন এটা আমার ফোর বিট, এটা চার বিটের, চার বিটের ওয়ার্ড, তাহলে তোমার কতগুলো আউটপুট লাইন্স হতে হবে? আউটপুট লাইন্স ক্যান বি ওয়ান টু 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 দি পাওয়ার এন, এইটা খেয়াল করো, ওয়ান টু 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 দি পাওয়ার এন, ডিপেন্ডিং আপন তোমার আউটপুট। যেমন তুমি এখানে ডিকোডার বানাচ্ছ বাইনারি টু ডেসিমাল, মানে বিসিডি টু ডেসিমাল বানাচ্ছ, ডেসিমাল সংখ্যা কত অবধি থাকে? জিরো থেকে নাইন, জিরো থেকে নাইন। তাহলে তোমার অ্যাকচুয়ালি এখানটায় দশটা আউটপুট লাইন হলেই হবে, দশটা আউটপুট লাইন হলেই হবে, কিন্তু টু টু ডি পাওয়ার এন এর ক্ষেত্রে কিন্তু ষোলো হচ্ছে, টু টু ডি পাওয়ার এন কিন্তু এক্ষেত্রে ষোলো হচ্ছে, তাই তো? তো এখানে কিন্তু তুমি ষোলোখানা লাইন যে নিতে হবে তার কোনো মানে নেই, ওয়ান টু সিক্সটিন, ম্যাক্সিমাম সিক্সটিন অবধি নিতে পারো, যেহেতু তুমি এখানটায়, যেহেতু তুমি এখানে ডেসিমালটা কনভার্ট করছো, তাই জন্য তুমি এখানে ডেসিমাল তো তোমার দশখানা, তাই জন্য তুমি দশটা লাইন দিয়ে কাজ করেছো। কিন্তু তুমি যদি বিসিডি টু হেক্সা ডেসিমাল করতে, বিসিডি টু হেক্সা ডেসিমাল করতে, তখন কিন্তু তোমায় ষোলোটা লাইন নিতে হতো হেক্সা ডেসিমাল নাম্বার, তখন, কারণ হেক্সা ডেসিমাল ষোলোখানা গিয়ে রিপিট হয়, হেক্সা ডেসিমাল যখন করাবো তখন এটা বলবো। তাহলে মানে তোমার কিন্তু আউটপুটটা দরকার হিসাবে চেঞ্জ হচ্ছে এখানটায়। একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়ে রেখেছি, তোমরা এটা দেখো, এটা বইয়েরই এক্সাম্পল, এই দেখো সেভেন সেগমেন্ট ডিসপ্লের সাথে তোমার কী করেছে, তোমার বিসিডি ডিকোডার রয়েছে,
এটা এমন ভাবে জিনিসটা তৈরি, দেখো এখানে কিন্তু ইনপুট লাইনস চারটেই, তোমার চারটে ইনপুট আছে কিন্তু আউটপুট কিন্তু সাতখানা রয়েছে, ঠিক আছে? তোমার কিন্তু ষোলোখানা আউটপুট নেই, আউটপুট সাতখানা রয়েছে। এটাকে এমনভাবে কানেকশান করা রয়েছে যে তোমার ধরো যখন তুমি ইনপুটে জিরো, সবগুলো জিরো দিচ্ছ, এ বি সি ডি সবগুলো জিরো দিচ্ছ, তখন তোমার এমনভাবে তোমার এই এ বি সি ছোটো হাতের এ বি সি দেখছো তো, এইগুলোর সবগুলো ওয়ান হবে, একমাত্র জি জিরো হবে, একমাত্র জিটা জিরো হবে, সরি ভুল বললাম, হ্যাঁ জিটা জিরো হবে। এই দেখো সবগুলো ওয়ান, জিটা জিরো, কেন কি তুমি এই ছবিটা দেখো, ধরো ওয়ানের জন্য তোমার লাইটটা জ্বলছে, আর যদি জিরো হয় তাহলে সেই লাইটটা জ্বলবে না। তাহলে তোমার এই জিনিসটা দেখো, এটা কিন্তু এই ক্যালকুলেটরের ছবির মতো, ক্যালকুলেটরের তোমার জিরো হয়ে যাবে, জিরো মনে হবে কি না? তাহলে তোমার যদি ওয়ান পেতে হয়, জিরো 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 ওয়ান, এটাকে বলে সেকেন্ড সেভেন সেগমেন্ট ডিসপ্লে বলে এটাকে, ওয়ান পেতে হলে তোমার শুধু বিআরসি কে ওয়ান করতে হবে, বাকি সবগুলোকে জিরো করতে হবে। তার মানে জিরো 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 ওয়ানের জন্য তোমার শুধু বিসি ওয়ান হচ্ছে, বাকি সব জিরো। এই দেখো ওয়ানের জন্য তোমার শুধু বি এন্ড সি ওয়ান হচ্ছে, বাকি সব জিরো। চারের জন্য তুমি একইভাবে দেখো, চার হচ্ছে তোমার কোনটা, জিরো 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 ওয়ান জিরো জিরো, চারের জন্য তোমার দেখো চার এফ জি বি সি, এফ জি বি সি এইগুলো ওয়ান হবে, বাকি সব জিরো। দেখো চারের জন্য বি সি এফ জি ওয়ান, বাকি সব জিরো। তো এইভাবেও তুমি এনকোডার এনকোডার সরি ডিকোডার বানাতে পারো, ঠিক আছে? আশা করছি বুঝতে পারলে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? লাস্ট এই শেষ একটা জাস্ট এক্সট্রা সার্কিট আছে, ডিজিটাল কম্পারেটর। ডিজিটাল কম্পারেটর কাজ হচ্ছে দুটো বিটকে কম্পেয়ার করবে, এ আর বিকে কম্পেয়ার করবে। সার্কিটটা এমনভাবে তৈরি, যদি এ লেস দেন বি হয়, এ লেস দেন বি হয় তাহলে এলটা ওয়ান হবে, বাকি সব জিরো হবে। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে জিটা ওয়ান হবে, বাকি সব জিরো হবে। আর এ যদি ইকুয়াল টু বি হয় তাহলে ইটা ওয়ান হবে, বাকি সব জিরো হবে। এইভাবে এই সার্কিটটা তোমরা একটু দেখে বোঝার চেষ্টা করো, খুব সিম্পল জিনিস, কিচ্ছুই নেই। দুটো বিটকে এ আর বিকে কম্পেয়ার করবে, কীভাবে হচ্ছে এইখানটায় লিখে রেখেছি, ঠিক আছে? এ লেস দেন বি তাই এলটা ওয়ান, এ ইকুয়াল টু বি তাই ইটা ওয়ান, এ গ্রেটার দেন বি তার মানে জিটা ওয়ান। দেখো লেস ইকুয়াল টু গ্রেটার, ঠিক আছে? সার্কিটটা করা রয়েছে, এটা দেখো ব্যাস। এই তাহলে তোমাদের কম্বিনেশনাল সার্কিটের পার্টটা কমপ্লিট হয়ে গেলো।